মরা নকলে মুসলমান, মদের নাই খোকে নইমান। মরা ওয়াগুজ মুসলমান, মদের নাই খোকে নইমান। মরা নাদানি মুসলমান, মদের নাই খোকে নইমান। মরা ভোলা মুসলমান, মরে নাই খোকে নইমান। মরা হাসিদি মুসলমান, মদের নাই খোকে নইমান। যুগের হাওয়াই বয়ে গেল, যুগের হাওয়াই ভুলে গেলাম, মদের পরিণাম মোরা নাদানি মুসলমান, মদের নাই খোকে নইমান। মাসু গেল তোর বছর গেল, আর কে আছে বাকি, সবাই মিলে বল তোরা নমাজ রোজা ধরেছি। মাসু গেল তোর বছর গেল, আর কে আছে বাকি, সবাই মিলে বল তোরা নমাজ রোজা ধরেছি। যুগের হাওয়াই ভুলে গেলাম, যুগের হাওয়াই ভুলে গেলাম, মদের পরিণাম মোরা ভোলা মুসলমান, মদের নাই খোকে নইমান। মোরা ওয়াবুজ মুসলমান, মদের নাই খোকে নইমান। পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা। তাদেরই হাতে জব হলো, তাদেরই হাতে জব হলো পবিত্র কোরআন। মোরা ভোলা মুসলমান, মোদের নাই খোকে নইমান। যুগের হাওয়াই বয়ে গেল, যুগের হাওয়াই বয়ে গেল মোদের সবই মান। মোরা হাসিদি মুসলমান, মোদের নাই খোকে নইমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই পিণ্ডালির তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলে অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর, গগনন দারুদা শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতগুলিকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন, আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলি, এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আয়াতটা মুখস্থি আছে আপনাদের? একটু জোরে বলেন। মেলায় লোকের মুখস্থি আছে, আছে না নেই ভাই? আছে। আয়াতটা তো সবাই জানছি, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে কি বলতে চাইছেন আমরা সবাই হয়তো জানি না, সবাই জানি না। আমরা নামাজে পড়ছি, এমনি পড়ছি, তেলাওয়াত করছি, রমজানে পড়ছি, ইমাম সাহেবের পিছে শুনছি, ইমাম সাহেব সূরাটা তেলাওয়াত করছেন, শেষ আয়াতটা পড়ছেন, কিন্তু আমরা সবাই হয়তো জানি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, সুম্মা লাতুসআলুন্না, নিশ্চয় অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে সওয়াল করা হবে,
কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ নর কিংবা নারী তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ামত তোমাদেরকে দান করেছি এই নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করব, আমি আল্লাহ সে নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করব। এবার আপনারা বলবেন, হাজী মাওলানা নিয়ামত কি জিনিস আর নিয়ামত আছে কত, আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, এই পৃথিবীতে কত নিয়ামত রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের অন্য জায়গাতে বলছেন কি, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরি পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ইরি পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আমিন এত নিয়ামত দান করেছি, এত নিয়ামত দান করেছি রে বান্দা, তোমরা যদি কপি কলম নিয়ে যদি গিনতে লাগো, গিনতে লাগো, লিখতে লাগো রে বান্দা। আল্লাহ বলেন, বান্দা রে লা তুহসুহা, আমার নিয়ামত লিখে তোমরা শেষ করতে পারবে না। শুধু তা নয়, ভালোভাবে আপনারা একটু শুনেন, এই পৃথিবীতে কিছু বলবেন নাকি, মহিলাদের পেন্ডালে ভিডিও সাফ হয় না, কে আছো জি ভাই, পেন্ডালের মালিক ম্যাকম্যান কে আছো, প্রজেক্ট ম্যান কে আছো, প্রজেক্টর ওয়ালে কোন হ্যাঁ, মহিলা পেন্ডাল মে আপ যায় দেখিয়ে, ওয়া ফটো সাফ নেই হতা, আপ জলদি যাকে দেখিয়ে মহিলা পেন্ডাল মে, দোয়া করছে ভাই পরে, আচ্ছা দোয়া করছে। এই পৃথিবীকে তিন ভাগ করা হয়েছে, কয় ভাগ ভাই একটু কথা বলেন, কয় ভাগ, তিন ভাগে এক ভাগ মাত্র শুকনো আর দু ভাগ পানি আছে, পৃথিবীতে কয় ভাগ পানি আছে জোরে বলেন, দু ভাগ, কয় ভাগ পানি আছে, দু ভাগ, এক ভাগ মাত্র শুকা আছে, আর এক ভাগের মধ্যে যত আপনার খাল বিল দেখছেন, ডোবা ডাবি দেখছেন, এগুলো সব এক ভাগের মধ্যেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে এত নিয়ামত দান করেছে, এত নিয়ামত দান করেছে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, এবার এইদিকে নামটা বলো লেখা রাখবে, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ এই পৃথিবীতে যত রকম কাজ দিয়েছে রে বান্দা, আমের কাজ দিয়েছে, জামের কাজ দিয়েছে, লেচুর কাজ দিয়েছে, বাঁশের কাজ দিয়েছে, তেঁতলার কাজ দিয়েছে, এই পৃথিবীতে যত আমি কাজ দিয়েছি সমস্ত কাজকে যদি তুমি কেটে 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 কলম তৈরি করো, ছোট ছোট করে কলম তৈরি করো, আর এই পৃথিবীতে যত সমুদ্র আছে, নদী আছে, পানি আছে, যদি তুমি সেই সমস্ত পানিকে রং করো রে বান্দা, যদি রং করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তুমি গাছের কলম করে কলম দিয়ে লিখতে 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 রে বান্দা, আমার নিয়ামত যদি তুমি লিখতে লাগো, লিখতে লিখতে সমস্ত দুনিয়ার গাছ যত আছে কলম ক্ষয় হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে লিখতে লিখতে, এবং দুনিয়াতে যত পানি আছে রে বান্দা সমস্ত পানি রং করে তোমার শেষ হয়ে যাবে, কিন্তু লা তুহসুহা, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষই সমস্ত পানি শেষ হয়ে যাবে, সমস্ত তোমার গাছপালা শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত লেখে তোমরা শেষ করতে পারবে না। নারে তাকবীর, এত আল্লাহ নিয়ামত দিয়েছেন, বলবেন কি কি নিয়ামত, সব নিয়ামতের কথা বলতে পারবো না, দু চার পাঁচটা নিয়ামত বলবো, মানে টাইম খুব শর্ট ভাই। তার আগে একটা কথা বলি, যারা রাস্তা পথে এখন